যে খবর দিকে আমরা নজর রেখেছিলাম, বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল হাসপাতাল থেকে গতকাল রাত আমরা সকালেই দেখতে পাই এক তরুণী চিকিৎসক, তার দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পরেই কিন্তু রহস্য দানা বাঁধছিল কিভাবে ওই কর্তব্যরত অবস্থায় ওই তরুণীর, যে চিকিৎসক তরুণী, তার মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন উঠছিল। তারপরে কিন্তু ওখানকার পড়ুয়ারা, তারা দাবি করেন তাকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ সামনে আসে। অভিযোগ সামনে আসার পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছিল, সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পরেই আমরা দেখেছিলাম সেখানে কমিশনার যান, স্বাস্থ্য সচিব তিনিও যান, এবং এই ঘটনার পরেই যে সিট তদন্ত গঠন করা হয়, সিট তারা তদন্ত শুরু করে। আমরা দেখেছিলাম এই অভিযোগ সামনে আসার পরে সেখানে যারা কর্তব্যরত অন্যান্য পড়ুয়ারা ছিলেন, যারা চিকিৎসকরা ছিলেন, একাংশ চিকিৎসকদের একাংশ তারা বিক্ষোভ দেখাতে থাকে, তাদের নিরাপত্তার প্রশ্ন তুলতে থাকে। এই ঘটনার পরেই আরজিকর মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার করা হয় একজনকে, ধৃত সঞ্জয় রায়। তিনি পিশায় নিরাপত্তারক্ষী, ধৃত ব্যক্তি বহিরাগত বলে দাবি পুলিশের। শুক্রবার রাতে আটকের পর লালবাজারে তাকে জিজ্ঞাসাবাদ, কথায় অসঙ্গতি তার মেলায় তাকে অবশেষে গ্রেপ্তার করে পুলিশ। জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু আরজিকর মেডিকেল কলেজে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। চারতলার সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল তার অর্ধনগ্ন দেহ। গতকাল রাতেই যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসে, প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা ছিল তার গলায় হাড় ভাঙা রয়েছে, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, তাকে যৌন নির্যাতন করা হয়েছে, এমনটাও কিন্তু সেখানে উল্লেখ ছিল ওই রিপোর্টে। এবং সেই রিপোর্টের তদন্ত সূত্র ধরে এবং যে সময়ের উল্লেখ ছিল, খুনের ঘটনার যে সময়ের উল্লেখ ছিল, সেই সময় সূত্র ধরেই কারা কারা সেই সময় উপস্থিত ছিল তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে এক ব্যক্তিটাকে গ্রেপ্তার করা হয়, পেশায় সে নিরাপত্তারক্ষী, ধৃত ব্যক্তি বহিরাগত বলে দাবি পুলিশের, তার নাম সঞ্জয় রায়, এমনটাই জানা যায় পুলিশ সূত্রে। শুক্রবার রাতে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ লালবাজারে, কথায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই আপনাদের যে ছবিটা কিছুক্ষণ আগেও দেখালাম, হাসপাতাল চত্বরে কিন্তু এখনও পর্যন্ত নিরাপত্তার দাবি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে সেখানে বিক্ষোভ চলছে, কর্মবিরতির ডাক, নার্সদের বিক্ষোভ আরজিকর, নার্সদের প্ল্যাকার্ড হাতে মিছিল, তাদের মিছিল থেকে স্লোগানও তোলে তারা। এমনকি এখন হাসপাতাল চত্বরে অবস্থানে বসেছে তারা, পাশাপাশি যারা চিকিৎসকরা ছিলেন তারাও, কিন্তু চিকিৎসকদের একাংশ তারাও কর্মবিরতির ডাক দিয়েছেন। গতকাল থেকেই এই কর্মবিরতি চলছে, ফলে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার রোগী ও তাদের পরিজনদের। তারা কিন্তু জানিয়েছে যে ইমার্জেন্সি পরিষেবা তা কিন্তু স্বাভাবিক রয়েছে, ইমার্জেন্সি পরিষেবা তারা দিচ্ছেন, কিন্তু অন্যান্য যে বাকি বিভাগগুলি রয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং তার পরিজনদের। কিন্তু তারা জানিয়েছেন যতক্ষণ না হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার পর, যেহেতু তারা মুখে কলপ এঁটেছে, তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তাই যতক্ষণ না এই ঘটনার মূল অভিযুক্ত তারা গ্রেপ্তার হচ্ছেন এবং পাশাপাশি তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা সহ প্রত্যেকটি জায়গায় নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো, এই ব্যবস্থাগুলি, এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি পালন করা হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকালই আমরা দেখেছিলাম তারা 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, সঠিকভাবে তদন্ত করতে হবে, যারা মূল অভিযুক্ত তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং সেই দাবি দেওয়া নিয়েই এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে একাধিক দাবি নিয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছিল। ইমার্জেন্সি বিভাগ ছাড়া বাকি যে সমস্তগুলি বিভাগ রয়েছে সেই বিভাগগুলিকে বন্ধ করা হয়েছিল, সেখানে পরিষেবা স্থগিত করা হয়, কর্মবিরতির ডাক দেয় চিকিৎসকদের একাংশ, কিন্তু আজও সেই কর্মবিরতি অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে। তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের কর্মবিরতি পালন করবেন যতক্ষণ না হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবে, পর্যাপ্ত যে সিসিটিভি ব্যবস্থা সেই সিসিটিভি ব্যবস্থা যতক্ষণ না পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তাদের এই কর্মবিরতি পালন করা হবে, যারা মূল অভিযুক্ত তারাও যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে, যতক্ষণ না মূল অভিযুক্ত তারা শাস্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি জারি থাকবে বলেই জানিয়েছে চিকিৎসকদের একাংশ। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে হাসপাতাল চত্বর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম তুমিও যে ছবিটা তুলে ধরলে যে কর্মবিরতি পালন এখনও চলছে, নার্সদের একাংশ তারাও আন্দোলনে বসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে স্বাস্থ্য ব্যবস্থা, পরিষেবার কী অবস্থা রয়েছে একটু যদি সেই বিষয়টাও জানাও, এবং সেই সঙ্গে এই মুহূর্তে পুলিশি তদন্তে আর কী কী আপডেট উঠে আসছে সেটাও যদি একটু জানাও।
রয়েছেন, তার সঙ্গে যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য তারা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সুনিশ্চিত করলে তারা পরিষেবা দিতে রাজি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং একই সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের পাশাপাশি যারা নার্সিং পড়ুয়া যারা রয়েছেন তাদের তরফ থেকেও বিক্ষোভ দেখানো হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এখানে একটা অচলাবস্থার পরিস্থিতি তো রয়েছেই, তার কারণ এত বড় একটা সরকারি হাসপাতাল, সেখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন তারা আসেন বিভিন্ন পরিষেবা নিতে। তুমি দেখতেই পাচ্ছ এখানে কয়েক শো ডাক্তারি পড়ুয়া এবং একই সঙ্গে নার্সিং স্টাফরা রয়েছেন, তারা এখানে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন। তারা তাদের তরফ থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার একটা দাবি তোলা হচ্ছে, যে কোথাও গিয়ে হাসপাতাল চত্বরে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং হাসপাতালের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেই, যে কারণে নজরদারির অভাব রয়েছে কোথাও গিয়ে, এবং যার কারণেই কোথাও গিয়ে বহিরাগতরা তারা অবাধে হাসপাতাল চত্বরে প্রবেশ করে যাচ্ছে, প্রবেশ করে তারা কোন রকম অপরাধমূলক কাজ এর সঙ্গে যুক্ত হচ্ছে বা অপরাধ, এত বড় একটা সংঘটিত অপরাধ সেই অপরাধের মতো ঘটনা ঘটছে একটা সরকারি হাসপাতালে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। এবং পুলিশের নিরাপত্তা আমি সেটা তুমি এটা বলছিলে, সকাল থেকে আমরা দেখেছি যে হাসপাতাল চত্বরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল এবং যাকে গ্রেফতার করা হয়েছে তিনি একজন নিরাপত্তা কর্মী এবং তিনি বহিরাগত বলে জানতে পারা যাচ্ছে। এই যে এমার্জেন্সি বিভাগ তার চতুর্থ তলাতেই রয়েছে, টেস্ট মেডিসিন বিভাগ সেখানকারই সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয় এবং তার দেহের পাশে একটি ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশ পাওয়া গিয়েছিল, যেটি কার্যত এই ধৃত ব্যক্তির বলে জানতে পারা গিয়েছে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সময় যারা ডিউটিরত অবস্থায় ছিলেন তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পোস্টমর্টেম রিপোর্ট, অর্থাৎ এই মহিলা চিকিৎসকের যে অটোপসি রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্টে কার্যত বিষয়ত স্পষ্ট যে তাকে কোথাও গিয়ে তার উপর যৌন নির্যাতন করা হয়েছিল, শারীরিক নির্যাতনের ঘটনা। আপাতত ধন্যবাদ তোমাকে মমিতা, তুমি পরিস্থিতির উপর নজর রাখো।